বিএনপির ডাকা টানা তৃতীয় দিনের অবরোধ যেন অনেকটাই ভেসতে গেছে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল চোখে পড়ার মত এ যেন বিধ্বাঙ্গুলি ছুড়েছে অবরোধকে অনেক বেশি গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনও চলতে দেখা গেছে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারাতে একই চিত্র ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেকটাই সীমিত ছিল তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যা কিনা দফায় নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে গাড়ি পোড়া ভাঙচুর সহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে তবে তৃতীয় দফা এই অবরোধের তেমন কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি চোখে পড়েনি আর এজন্য অনেকটাই যানবাহন বেশি চোখে পড়েছে নারায়ণগঞ্জ নগরীতে এনএএন টি ভি নারায়ণগঞ্জ